আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম গাজীপুর জেলা হোতাপাড়া মণিপুর পশ্চিমপাড়া এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের বোম্বাই কবুতর খামারের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বোম্বাই কবুতর রয়েছে। তো প্রথমে বলে নেই, এই খামারটি ওনার হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির ভাই। উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু বোম্বাই কবুতর সেল করবেন। তো আমরা আজ কথা বলবো হুমায়ুন কবির ভাইয়ের সাথে, দেখবো উনি ওনার কবুতর গুলো কেমন প্রাইজের মধ্যে সেল করে থাকেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আপনি বলছিলেন যে আপনার খামার থেকে বেশ ভালো মানের কিছু বোম্বাই কবুতর সেল করবেন, সেই সুবাদে আপনার খামারে একটি প্রতিবেদন তৈরি করা। আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বর্তমান বাজার প্রেক্ষাপটে বোম্বাইয়ের চাহিদা একটু কম, যার কারণে আপনি এমন একটা দাম চাইবেন যাতে মানুষ আপনার কাছ থেকে কবুতর নিয়ে পালতে পারে, ঠিক আছে? তবে আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন। 0184949293837 তো বন্ধুরা, হুমায়ুন কবির ভাইয়ের ফোন নাম্বারটা তারপরও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করে আপনারা আজকে যে বোম্বাই কালেকশন গুলো দেখাবো সেখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে যদি আপনাদেরকে আমি একটা বোম্বাইয়ের পেয়ার দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট বোম্বাই। ভাই এটার সাথে বেবি রয়েছে না? তো ভাই এই পেয়ার থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন? প্রথম, এই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করাইছেন। এটার বেবি তো এখন আপনি সেল করেন নাই, তাই না? আচ্ছা আচ্ছা, প্রথমবার ফার্স্ট টাইম বেবি দিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর, পাশাপাশি দুটো বেবি রয়েছে। তো ভাই এই বেবি সহকারে যদি এই পেয়ারটা কেউ নিতে চান আপনি কত রাখবেন? 18,000। এটা কি ফিক্সড নাকি আলোচনা করার কোনো অপশন থাকবে? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা দেখেন দুটো বেবি রয়েছে সেম টু সেম কোয়ালিটি, কিন্তু মনে হয় ঠোঁটের মধ্যে একটু মশা কামড় দিচ্ছে না ভাই? আপনি কি পটাশ দিচ্ছেন নাকি? আচ্ছা বন্ধুরা, পটাশ দেওয়ার কারণে এটা মোটামুটি 2 দিনের মধ্যে চলে যাবে। তো ভাই এই বেবি পেয়ারটা কি খাইতে জানে? না না, এখনো বাবা মা খাওয়ায় না। আচ্ছা আচ্ছা, কয়দিন পরে এটা বাচ্চা রেডি হয়ে যাবে? এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে না? আচ্ছা, যদি যদি এই বেবি সহকারে পেয়ারটা কেউ নিতে চায় তাহলে আপনি 18,000 টাকা রাখবেন। আলোচনার কি কোনো অপশন থাকবে? অবশ্যই থাকবে। তো বন্ধুরা, ভাই এই রানিং পেয়ারটার দাম চাচ্ছে 18,000 টাকা এই বেবি সহকারে। তো আপনাদের যদি এই পেয়ারটা পছন্দ হয় তো ভাইয়ের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে আর কিছু স্যাক্রিফাইস করিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তারপর বন্ধুরা, আমি যদি 2 নাম্বার একটা পেয়ার দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পেয়ার সাদা বোম্বাই কবুতর। ভাইটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার না? হ্যাঁ, প্রথম। ও বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি দুইটা ডিম রয়েছে। এটা কি ফার্স্ট টাইম ডিম দিচ্ছে না? আচ্ছা আচ্ছা। তো ভাই এটা নর কোনটা মাদি কোনটা? স্ক্রিনে যেটা দেখাচ্ছে নর না মাদি? মাদি। এটা মাদি কবুতর আর পিছনেরটা নর কবুতর। আচ্ছা, এই রানিং পেয়ারটা প্রথমবার ডিম দিচ্ছে, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন? 11,000 টাকা। এটা কি আলোচনার কোনো অপশন থাকবে? আরো থাকবে না? তো ভাই এই পেয়ারটা যদি কেউ আপনার কাছ থেকে নেয় তবে এই ডিম দুটো কি গিফট করবেন? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই পেয়ারটার দাম চাচ্ছে ভাই 11,000 টাকা, পাশাপাশি দুইটা ডিম রয়েছে, এই দুইটা ডিমও দিয়ে দিবে। আর তারপরেও ভাই বলছে এটার 11,000 টাকা দাম চাচ্ছে, তারপরেও আলোচনা করা অপশন থাকবে। যদি আপনাদের ভালো লাগে আপনারা হুমায়ুন কবির ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা, মাশাআল্লাহ এখানে রয়েছে একেবারে বড় সাইজের এক পেয়ার বোম্বাই কবুতর। এটাও সাদা বোম্বাই কবুতর। সামনে যেটা ডাকতেছে এটা নর কবুতর বন্ধুরা, আর যেটা মাসা উঠলো এইমাত্র এটা হচ্ছে মাদি কবুতর। ভাই এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। কয়বার ডিম বাচ্চা করছে ভাই? 3 বার ডিম বাচ্চা করানো হয়েছে এই পেয়ার থেকে না? আচ্ছা আচ্ছা। তো ভাই মনে হয় এটা যে মাদি কবুতর না? জুটিটা মাশাআল্লাহ বন্ধুরা দেখেন খুব সুন্দর। আর এটা হচ্ছে নর কবুতর, মোটামুটি মল্ডিং চলতেছে মনে হয়, এই জুটিগুলো একটু ছোট ছোট দেখা যায়। তো ভাই এটা থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন? 3 বার ডিম বাচ্চা করানো হয়েছে। তো এই পেয়ারটা যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় আপনি কত রাখবেন ভাই? 16,000 টাকা। এটা কি 16,000 টাকা ফিক্সড নাকি আলোচনার অপশন থাকবে? আচ্ছা, তারপর একটু অপশন রাখেন, কারণ কেউ যদি এই পেয়ারটা পছন্দ করে আপনার কাছে নিতে চায়, কেউ যদি ফোন দেয়, হ্যাঁ, তবে আপনি যতটা স্যাক্রিফাইস করার দরকার আপনি করবেন আমার তরফ থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, এই পেয়ারটা 3 বার ডিম বাচ্চা করানো, এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তো বাইরের কাছ থেকে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা, আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই, এটাও মাশাআল্লাহ বোম্বাই কবুতর পেয়ার। আসলে আজকের ভিডিওটা মূলত বোম্বাই কালেকশন নিয়েই। ভাই এটা কি রানিং পেয়ার নাকি নিউ অ্যাডেল? এটা নিউ অ্যাডেল পেয়ার না? মাশাআল্লাহ বন্ধুরা জুটিগুলো উঠতে আছে সুন্দর। তবে পিছনে একটা নর না মাদি? এটা নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর। এখান থেকে তো এখনো ডিম বাচ্চা করার নাই, তাই না? কয় ফেদার চলতেছে? 9 ফেদার চলতেছে না? আচ্ছা আচ্ছা। তো হুমায়ুন কবির ভাই এই পেয়ারটা নর মাদি কনফার্ম, 9 ফেদার চলতেছে, মোটামুটি বলা চলে আর 20-25 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে, তাই না? আচ্ছা, এই পেয়ারটা যদি এই অবস্থায় কেউ নিতে চায় আপনি কত রাখবেন? 9,000 টাকা। আর একটু কমন জানা ভাই। মাশাআল্লাহ বন্ধুরা আপনারা দেখেন এই যে জুটি সাইজটা খুব সুন্দর, বর্তমানে এখনো উঠতেছে, মল্ডিং আছে। এটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর। তো এই পেয়ারটা যদি নিতে চান ভাই দাম চাচ্ছে 9,000 টাকা, তারপরেও আপনারা আলোচনা করবেন ভাইয়ের সাথে। যদি আপনাদের ভালো লাগে আলোচনার মাধ্যমে কিছু স্যাক্রিফাইস করিয়ে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই পেয়ারটার দাম চাচ্ছে ভাই 9,000 টাকা। তারপর বন্ধুরা, আমি যদি আপনাদেরকে লাস্ট মোমেন্টে আরেকটা বোম্বাই কবুতর পেয়ার দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পেয়ার সাদা বোম্বাই কবুতর। বাইরে কি রানিং না নিউ অ্যাডাল? নিউ অ্যাডাল। কয় ফেদার চলতেছে ভাই? 4 ফেদার চলতেছে, তার মানে নিউ অ্যাডাল বলা চলে না, মোটামুটি বেবি বলা চলে। তো ভাই এটা নর কোনটা মাদি কোনটা? নর হলো সামনেরটা, এই সামনেরটা হচ্ছে নর কবুতর আর বন্ধুরা পিছনেরটা হচ্ছে মাদি কবুতর। তো বেবির সাইজটা মাশাআল্লাহ খুব বড় সাইজের বেবি, জুড়েগুলো উঠতেছে। আচ্ছা যদি এই পেয়ারটা কেউ নিতে চায় আপনি কত রাখবেন ভাই? 8000 টাকা। এটা ফিক্স নাকি আলোচনার অপশন থাকবে? আলোচনার মাধ্যমে কিছুটা সেক্রিফাইস করানো যাবে, তারপরে তো যদি আপনি একটু ফিক্সড বলে দিতেন ভালো হতো, মানে কত টাকা আলোচনা করা যাবে। তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে, নরমাদি কনফার্ম, 4 ফেদার চলতেছে মাশাআল্লাহ, এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর। তো ভালো লাগলে বাইরের কাছ থেকে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল মূলত বোম্বাই কবুতর নিয়ে। এখান থেকে যদি আজকে যে আপনাদের বোম্বাই কবুতর পেয়ারগুলো দেখালাম, এখান থেকে যে কোনো পেয়ার আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওর স্ক্রিনে অবশ্যই হুমায়ুন কবির ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।